হয়, ভূত বাংলাত পরিণত হয়েছে তামুলপুর জেলার ডোঙার গাঁর এখন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আর মূর ক্যামেরার সহযোগিতা দেখাব মূর পিছফালে থাকা এই হল ডোঙার গাঁও সাব সেন্টার। আর বিগত 4-5 বছর আগতে ইয়াত ডোঙার গাঁও নির্মাণ করা হয়েছে, যদিও বর্তমান ভূত বাংলাত পরিণত হয়েছে। এই অঞ্চলের লোক আছে মূর ওসর, বাইদেউ এগারী আছে, মানে পোনে পোনে দেখাতে ওসর যাম। বাইদেউ, কেন অসুবিধা হয়েছে? এইটা তো যথেষ্ট আগতে বনাইছে। হয়, আমার অসুবিধা মানে ইয়াতো আজি 5 বছর হল বনাবার কারণে আমার জয় জঙ্গলের হাবি বনরীরে ভরি আছে। ভরি থাকলে আমার সরু সরু কোন কোন লড়া ছোৱালীবিলাকৰ বিরাট অসুবিধা আছে। আমি লতিবাড়ি বা তামুলপুর নাগরিজুলিত যাব লাগে, যাওয়ার বিনিময়ে তাতে ডক্টর নাপালে হয়তো আমার বিশেষ করে লড়া ছোৱালী কেতিয়াবা মারা যাবও পারে বা মৃত্যুর মুখত পড়বেও পারে। সেই কারণে আমাক অতি সোনকালে এই মুখ্যমন্ত্রী সারলে বা শিক্ষামন্ত্রী সারে আমাক অতি সোনকালে এই সুবিধা ব্যবস্থাটো যে করে দিয়ে, ডক্টর বা নার্স এটা ভালকে আমাক দিলে আমি ভাল পাও। আর সারলে এই অনুরোধ জানালো, আমার রাস্তাটো এতিয়া ভাল হৈছে, আমাৰ বিশেষকৈ ডক্টৰলৈ বা যাব লগা হ'লে আমি বহুত প্ৰব্লেম পাওঁ। তামুলপুৰ যাব লগা হয় বা নাগৰিজুলি যাব লগা হয়, এনেকুৱা অসুবিধাৰ কাৰণে আমাৰ মৃত্যুৰ মুখত পৰিব লগা হয়। আমাক বনাই দিলে যে মুখ্যমন্ত্ৰী ছাৰে বা শিক্ষামন্ত্ৰী ছাৰে এইটো সুবিধা ব্যৱস্থা যেন কৰি দিয়ে, তাৰ কাৰণে আমি বিশেষ অনুৰোধ জনাইছোঁ। আৰু ডোঙাৰগাঁও দক্ষিণ ডোঙাৰগাঁৱৰ পৰাই ইয়াত কিমানমান লোক আছে? ইয়াত আমাৰ 2-3 হাজাৰমান লোক আছে। বহুত সেইভাগে লতিবাৰীৰ পৰা এভাগে এভাগে কালচেনি চোৰপাৰা বা খাটৰবাৰীৰ পৰাই আমাৰ বহুত বিশেষকৈ এইখিনি হাতত ডক্টৰ বা নাৰ্ছ আমাৰ ভাল নাইয়ে। ভাল ডক্টৰ এটা বিচাৰিব লাগিলে আমি ৰঙিয়াক যাব লাগিব বা আমি হেৰিক যাব লাগিব, জি এন আৰ চিত যাব লাগিব, গুৱাহাটীলৈকে যাব লাগে। আমাক বিশেষকৈ এইখিনি সুবিধা কৰি দিয়ে যেন ছাৰে। ধন্যবাদ জনাইছোঁ। আচলতে তেওঁলোকে উল্লেখ কৰিছে, তেওঁলোকৰ যদি বিশেষ মোৰ কেমেৰা সহযোগী মই পুনৰ ইয়াৰ পৰিৱেশটো দেখুৱাবলৈ অনুৰোধ জনাইছোঁ। এনেদৰে হাবি জংঘলে আৱৰি ধৰিছে ডোঙাৰগাঁও সাব চেণ্টাৰৰ যিটো স্বাস্থ্যকেন্দ্ৰ আছে। আৰু ইতিমধ্যে এই অঞ্চলটোৰ এগৰাকী লোকে উল্লেখ করলে যে তেওঁলোকের বিশেষ কিছু বেমার আজার হলে যথেষ্ট দূর যাব লাগে, তামুলপুর জেলা সদর নাইবা নাগরিজুলিলৈ যাবলগীয়া হয়। যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে। আর যদি সম্ভব হয় মানে ক্যামেরা সহযোগী মানে কিছু আগলে আবার যত্ন অনুরোধ জানাইছো। আসলতে এই স্বাস্থ্যকেন্দ্রটা এনেদরে হাবি জঙ্গলে আবরি ধরেছে, আর ভিতর পরিবেশ ভিতর এনেদরে হাবি জঙ্গল তথা এনেদরে ভূত বাংলাত পরিণত হওয়া বলে কব লাগবে। আর এই স্বাস্থ্যকেন্দ্রটা সম্পূর্ণ বন্ধই আছে। আজি 4-5 বছর আগতে নির্মাণ করেছিল যদিও এনেদরে হাবি জঙ্গলে ভরি পরিছে। আর কিছু আগর পরিবেশ মই দেখাবলে অনুরোধ জানাইছো। এই স্বাস্থ্যকেন্দ্রটার আসলে চারিদিকে এনেদরে হাবি জঙ্গলে আবির ধরেছে। আর এই অঞ্চলটার প্রায় 2-3 হাজার লোকে আসলে জিয়াতো ভুগি আছে এই স্বাস্থ্যকেন্দ্রটার এনেদরে অসুবিধার সম্মুখীন হওয়ার ফলত। আর হাবি জঙ্গলে আবরি ধরা এই স্বাস্থ্যকেন্দ্রটাকে মুখ্যমন্ত্রীক অনুরোধ জানাইছে বারম্বার যে রাজ্যত যেদরে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন হয়েছে বা ডক্টর সুবিধা উপলব্ধ আছে এই অঞ্চলতো, যাতে ডোঙাৰগাঁও অঞ্চলতো যাতে এই সাব সেন্টারত ডক্টরের সুবিধা উপলব্ধ করে অঞ্চলটোৰ রাইজক উপকৃত করে।